এই ঘড়ি কেন দেখাচ্ছি বলো তো? হঠাৎ আজকে তোমাদেরকে ঘড়ি কেন দেখাচ্ছি বলো? এই ঘড়ির মধ্যে একটা গ্রামার আছে আমাদের, আজকে আমরা এই গ্রামারটা শিখতে যাবো, ঠিক আছে? ঘড়ির মধ্যে গ্রামার আছে, কীভাবে গ্রামারটা আছে দেখো ভালো করে। এই যে এটা তো ঘড়ি, তাই না? এই ঘড়ির মধ্যে একটা গ্রামার লুকিয়ে আছে, কি গ্রামার বলো তো? আচ্ছা ভালো করে দেখো, এই যে ঘড়িটা দেখো, এই ঘড়ির দেখো প্রত্যেকটা পার্ট। আচ্ছা আমরা কি এটাকে যদি ডায়াল বলি, ধরো এটা ডায়াল, এটা কি ঘড়ির ডায়াল? এখানে আমরা তারিখ টারিখ দেখতে পাই, আমাদের সরি তারিখ তারিখও দেখতে পাই, এখানে তারিখ থাকে, সময় দেখতে পাই, বিশেষ করে সময় দেখতে পাই, কটা বাজলো, তাই তো? এটা একটা রিস্ট ওয়াচ দেখতে পাই। এবার ভালো করে দেখো, এই যে চেন, আমরা যে চেনটাকে বলছি, ঠিক এখান থেকে চেনটা দেখো শুরু হয়েছে, চেনটা দেখো এখান থেকে শুরু হয়েছে, আর পুরোটা চেন, তাই না? পুরোটা চেন, পুরোটা চেন। এবার দেখো চেনটা কিন্তু একটা, আমরা একটাই চেন বলছি এটাকে, বুঝতে পারছো? কিন্তু দেখো প্রত্যেকটা চেনে একটা অংশ আছে, দেখো তো ওখানে, এই যে আছে না একটা অংশ, এটা একটা পার্ট, 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 এরকম সব একটা পার্ট আছে, দেখো একটা পার্ট যুক্ত হয়ে আছে। এখানেও তাই পুরোপুরি একভাবে একটা পার্ট আছে, আর এটাও একটা পার্ট, এই অংশটা, এই দেখো এই অংশটা, এই অংশটা একটা পার্ট। তাহলে আমি এটার মধ্যে কি গ্রামার লুকিয়ে আছে বলো? আর যদি আমরা এটাকে পুরো একটা সেন্টেন্স ধরে নিই, আমরা গেলাম না রিস্ট ওয়াচে, গেলাম না, আমরা এটাকে সেন্টেন্স ধরলাম, কি ধরলাম? সেন্টেন্স, আমরা এটাকে সেন্টেন্স ধরলাম, পুরোটা একটা সেন্টেন্স হলো, একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের এই এক একটা পার্ট, জানো এই এক একটা পার্টকে কি বলে? এই সেন্টেন্সে এক একটা পার্ট বলে ক্লজ, কি বলে? ক্লজ। এই সেন্টেন্সে একটা পার্ট বলা হয় ক্লজ। তাহলে আমি হঠাৎ করে এটা দেখাতে গেলাম কেন? তাহলে দেখো এখানে দুরকম দুরকম বৈশিষ্ট্য দেখো ক্লজ পাবো আমরা, যদি আমরা ধরে নিই এটা সেন্টেন্স, এই ডায়ালটাকে যদি বাদ দিয়ে ধরো, যেটা চেন, পুরোটা চেন ধরো, হ্যাঁ, এই চেনের মধ্যে এখন এখন দেখো একটা অংশ আছে, এটা প্রত্যেকটা প্রত্যেকটা অংশ একে অপরের গায়ে লেগে আছে, আছে না? আচ্ছা যদি ধরো আমি এটাকে হাতে পড়তে যাই, দেখো হাতে পড়ছি, ঠিক আছে হাতে পড়ছি, এবার তো যদি এরকম পড়ি খুলে পড়ে যাবে তো আমার হাত থেকে, হাত নামায় খুলে পড়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে দেখো এটা চেন, তো এবার যদি আমি এটাকে ধরো, এই যে অংশটা আছে, এই অংশটা, এই অংশটা, তো যদি আমি এরকম রাখি, এরকম রাখি, তাও লাগছে না। তো এই চেনটা লাগাবার জন্য আমাদেরকে দেখো এরকম করতে হলো, কি করতে হলো? এই ফাংশনটা, এই ফাংশনটা ক্লিক করতে হলো, আবার গিয়ে এটাকে লাগিয়ে দিতে হলো, তাই তো? এর মধ্যে কি আছে? তাহলে এই পুরো চেনের মধ্যে যদি আমি দেখি মেন ফাংশন কাজ করছে, তাহলে কোন অংশটা মেন ফাংশন কাজ করছে? এই অংশটা, দেখো এই অংশটা, এখান থেকে, এখান থেকে এই অংশটা, এটা মেন। তা আমি চাইলাম তোমাদেরকে বোঝাবার জন্য যে ক্লজ যেটা আমরা শিখতে যাচ্ছি, যদি আমরা এই ছোট 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 পার্টগুলোকে ধরে নিই সাবঅর্ডিনেট ক্লজ, আমি আসছি ব্যাখ্যাতে, এখনো যাইনি, আমি আসছি। ক্লজের মূলত দুটো ভাগ, ঠিক আছে, বাংলাতে যদি বলি বাক্যাংশ, ক্লজ মানে বাংলায় বাক্যাংশ, ক্লজে দুটো ভাগ থাকে সাধারণত বলছি, আর তিনটে ক্লজ আছে, কোঅর্ডিনেট ক্লজও আছে। তো তিনটে ক্লজের মধ্যে দুটো মেন যেটা ভাগ, এটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজগুলো না একবারে স্বাধীনভাবে থাকবে, ও কারো উপর ডিপেন্ড করে না, আর ওটা ছাড়া বাক্য তৈরিও হবে না, বুঝতে হবে, কিন্তু বাক্যের মিনিং ইনকমপ্লিট থেকে যাবে। যেমন এই ঘোরের মিনিংটা, এই চেনের মিনিংটা, এই লকটা ছাড়া ইনকমপ্লিট, বুঝতে পারছো তো? এই লকটা ছাড়া ইনকমপ্লিট, মেন লক, আর এটা সাবঅর্ডিনেট, ধরে নাও, ধরে নাও এটা সাবঅর্ডিনেট, প্রত্যেকটা এক একটা পার্ট সাবঅর্ডিনেট। এই প্রত্যেকটা পার্টের মিনিং এর জন্য, এর জন্য কিন্তু পূর্ণ হয়, এটা না থাকলে এগুলো লাগবে না। তাহলে আমরা কি বললাম? প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, আর বাকিটা সাবঅর্ডিনেট ক্লজ। তো আমি ঘড়িতে ওই জন্য তোমাদেরকে দেখালাম যে কোনটা আমরা যে ক্লজ শিখতে যাব, এই ক্লজ বাক্যাংশ, বাক্য একটা পার্ট, এই চেনটা একটা বাক্য ধরে নাও, এই বাক্যের মধ্যে আমরা পার্ট দেখলাম, ছোট 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 অংশগুলোকে দেখলাম সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে, আর বড় যেটা লক লক পোর্শনটা, যে অংশটা লক করছে চেনটাকে, সেটা হলো মেন ক্লজ। তাহলে এই চেনটা লাগানোর কাজটাকে সাহায্য করছে, চেনের লাগানোর কাজটাকে সম্পূর্ণ করছে, আমি হাতে পড়তে পারছি, তোমরাও পড়তে পারো, তোমাদের ঘড়িতে গিয়ে দেখবে, সবাই ঘড়ি পড়া আশা করি, ঘড়িতে গিয়ে দেখবে সবাই এটা ব্যাপার আছে। তো এই উদাহরণটা নিলাম কেন? কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়ে যায় যে ক্লজটা কি, সেন্টেন্সের এক একটা অংশ, যে সে যে পার্টটা, যে ক্লজটা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বলা হয় মেন ক্লজ,
বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেটা ওর উপরে নির্ভরশীল, মেন ক্লজের উপর নির্ভরশীল, মেন ক্লজের অর্থ সেটা পারে না করতে, অর্থ ক্লিয়ার করতে পারে না, ওটা বলে সাবঅর্ডিনেট ক্লজ। কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ওর উপরে ডিপেন্ড করছে, ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এছাড়াও আর একটা ক্লজ আছে, সেটার নাম হলো কোঅর্ডিনেট ক্লজ। কি বললাম? কোঅর্ডিনেট ক্লজ, সমপদস্থ বাক্যাংশ। ওই সমপদস্থ বাক্যাংশ করে কি? ওই সমপদস্থ বাক্যাংশ কি করে বলো তো? ও করে যে ও নিজে নিজে আলাদা আলাদা বসবে। ওই সমপদস্থ বাক্যাংশ নিজে আলাদা আলাদা বসবে, ও কার উপর ডিপেন্ড করে না। বাক্যের যে পার্টটা, একটা পার্ট অন্য পার্টির উপর ডিপেন্ড করছিল একটু আগে, একটা স্বাধীনভাবে মানে প্রকাশ করেছিল, আর এখানে দেখতে পাবো আমরা কেউ কারোর উপর ডিপেন্ড করছে না, দুটো বা তিনটে বা চারটে পার্ট নিজে নিজেই তার অর্থ প্রকাশ করে ফেলছে। এটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। কি বললাম? কোঅর্ডিনেট ক্লজ। একটু বোঝার সুবিধার জন্য আর একটু দেখে নাও, এটা কি বলতো? লাঠি। কি বললাম? এটা একটা লাঠি। ভালো করে দেখো, তোমরা দেখতে পাচ্ছ হয়তো লাঠির প্রথম এই অংশটা দেখো, একটা গার্ড আছে, গার্ড দেখো, একটা গার্ড আছে না? তারপর দেখো এই অংশে একটা গার্ড আছে, এই অংশে আর একটা গাঁট আছে, আর এখানেও একটা গাঁট আছে, গাঁট। কি বললাম? গাঁট। তাহলে আমরা যদি এটাকে সেন্টেন্স ভাবে নিই, এটাকে যদি আমরা সেন্টেন্স ভাবে নিই, তাহলে প্রত্যেকটা এগুলো একটা ক্লজ। কি বলো তো? এই প্রত্যেকটা গাঁট এক একটা ক্লজ। দেখো একটু ক্লজ, আবার দেখো এটা আছে, আবার দেখো এটা আছে, এগুলো বলে ক্লজ। তাহলে ঠিক আছে, এই গাঁটগুলো মিলে একটা লাঠি তৈরি হয়েছে, একটা বাঁশের বেত তৈরি হয়েছে, বাঁশের বেতও বলতে পারো, বাঁশের বাঁশের ছড়ি বলতে পারো, তৈরি হয়েছে গাঁটগুলো যুক্ত হয়ে হয়ে একটা ফিগার তৈরি করেছে নিশ্চয়ই। ঠিক ক্লজটা এরকম, সেন্টেন্সের মধ্যে একটা পার্ট থাকে, সেন্টেন্সের অর্থ পূর্ণ করার জন্য থাকে, বুঝতে পারছো? এটা হলো ক্লজ। আজকে আমাদের টপিক এটাই, ক্লজ। তোমাদেরকে দুটো উদাহরণ দিয়ে বুঝালাম, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এবার বোর্ডে এসে দেখো যে ক্লজ কাকে বলবো আমরা। যদি সাপোজ ধরো যে কোনো গ্রামারকে আমরা জানি যে ক্লজ কাকে বলবো, ক্লজ শিখতে গেলে ক্লজ কাকে বলবো, সেন্টেন্স শিখতে গেলে সেন্টেন্স কাকে বলবো, তাই না? তো ক্লজ বুঝতে হবে তোমাকে, শুধুমাত্র ক্লজটা সেন্টেন্স ওরিয়েন্টেড, যে কোনো ইংলিশ গ্রামারই সেন্টেন্স ওরিয়েন্টেড, মূলত সেন্টেন্সের গঠনগত দিকটাকে এটাকে ফলো করে, ক্লজ সেন্টেন্সের গঠনগত দিকের সঙ্গে যুক্ত, বুঝতে পারছো? ওপরের দিকে দেখো, পরিষ্কার হয়ে যাবে। দেখো ক্লজ, আজকে আমরা বেসিকটা নিয়ে আলোচনা করছি, বেসিক বেসিক পার্টটা, ক্লজটা বেসিক। তাহলে এরপরে আবার ফের আলাদা আলাদা পার্ট আসে, তো ওটাকে আর আলাদাভাবে ক্লাস নিতে হবে আমাদের। আজকে বেসিক পার্ট হয়ে গেল, এরপরে নাউন ক্লজ আসবে, নাউন ক্লজ নিয়ে আলাদা ক্লাস করবো, অ্যাডজেক্টিভ ক্লজ আসবে, ওটা নিয়ে আলাদা ক্লাস হবে, অ্যাডভার্ব ক্লজ আসবে, ওটা নিয়ে আলাদা ক্লাস হবে। তো দেখো ডেফিনেশনস, ডেফিনেশনটা একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে আ ক্লজ ইজ লাইক আ সেন্টেন্স উইদিন আ সেন্টেন্স। একটি ক্লজ একটা সেন্টেন্সের মধ্যে আবার একটা সেন্টেন্স, কেমন ধরনের কথা না? বাক্যের মধ্যে আর একটা বাক্য। বললাম না এটা একটা লাঠি, এটা একটা লাঠি ধরো, তো যদি আমি এটাকে এই গাঁটটাকে আবার কেটে দিই, এখান থেকে কেটে দিই, তো আমরা তো বলতে পারি এটা একটা লাঠির অংশ, লাঠির মতো তো দেখতে, পাল্টে তো যাচ্ছে না, বুঝবে? কিন্তু ওই যে আমি একটা উদাহরণ নিয়েছি, এই লাঠির একটা পার্ট যদি আমি কেটে দিই, তো ওটা তো আর অন্য কিছু হয়ে যাবে না, ওটা তো দেখ লাঠির মতোই হবে, তাই না? ছোট হবে অংশটা, কিন্তু লাঠির মতো হবে। তাহলে ওটা হলো ক্লজ। কি বললাম? ক্লজ। তো দেখো বুঝতে পারা গেছে এটা। এবার পরটা দেখো, বিভিন্ন ধরনের ডেফিনেশন দেওয়া হয়, আমি অনেক তিনটা ডেফিনেশন নিয়েছি তোমাদের ভালো করে বোঝানোর জন্য, তিন রকম নিয়েছি। এবার দেখো, ক্লজ ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ হলো একটি শব্দ অথবা একগুচ্ছ শব্দ, দ্যাট ইজ লাইক আ সেন্টেন্স, যেটা দেখতে সেন্টেন্সের মতো হবে, আবার দেখো উইদিন আ সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে থাকবে সেটা। তাহলে সেন্টেন্সের মধ্যে থাকে, সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের মতো দেখতে যে অংশটা বা যে অংশটা যে অংশগুলি যুক্ত হয়ে হয়ে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করে, তাকে বলা হয় ক্লজ, তাকে বলা হয় বাক্যাংশ, বাক্যের অংশ, বাক্যাংশ, তাই না? এবার দেখো এখানে দেখো আরেকটা মানে ডেফিনেশন আছে, এটা এটা খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। আ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট। তাহলে কি থাকবে ক্লজে? ক্লজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস, এতে থাকবে সাবজেক্ট। কি থাকবে? ওই পার্টটা, ওই অংশটুকুটা, যেমন এই অংশটুকুটা যদি আমি ধরে নিই ক্লজ, এই যে এই গাঁট থেকে এই গাঁট অংশটা যদি ধরে নিই ক্লজ, বুঝতে পারছো? তাহলে এখানে কি থাকবে? সাবজেক্ট থাকবে। কি থাকবে? সাবজেক্ট থাকবে। সাবজেক্ট পরে থাকবে প্রেডিকেট, দেখো লেখা আছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অংশটা থাকবে, উদ্দেশ্য, সাবজেক্ট উদ্দেশ্য, যাকে নিয়ে কিছু বলা হচ্ছে সেন্টেন্সে সেটা উদ্দেশ্য, সাবজেক্ট, আর ওই সাবজেক্ট, সাবজেক্টের উপরে যা কিছু বলা হচ্ছে
বা সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে ওটা হলো প্রেডিকেট। ঠিক আছে, প্রেডিকেট দেখো, প্রেডিকেট অফ ইটস ওন, ওর নিজেরই সাবজেক্ট নিজেরই প্রেডিকেট থাকে একটা ক্লজের। তাহলে আমরা প্রথমটাতে একটু অল্প অল্প মিনিং বুঝলাম, দ্বিতীয়টাতে মিনিংটা একটু বড় পেলাম, আর তৃতীয়টাতে আরও বড় পেলাম, তাই না? তাহলে কি হলো, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অফ ইটস ওন বাট ফর্মিং পার্ট অফ এ বিগার সেন্টেন্স। ঠিক আছে, ফর্মিং, দেখো, ফর্মিং পার্ট অফ এ বিগার সেন্টেন্স, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কি পেলাম, যে ক্লজ সে অংশটা বাক্যের যে অংশটার মধ্যে নিজস্ব সাবজেক্ট থাকবে, নিজস্ব প্রেডিকেট থাকবে, আর একটা বড় বাক্যের অংশ অংশটা হিসাবে বসবে, বড় বাক্যের অংশ হিসাবে বসবে। এই ক্লজটা আমরা শিখতে যাচ্ছি কেন? প্রথম কথা হচ্ছে একটা গ্রামার আমরা শিখবো কেন, কি হবে শিখে? তো যদি আমরা বাক্যাংশই না, আর আরো আরো ক্লিয়ার উদাহরণ নেওয়া, দেখো আর একটা ক্লিয়ার উদাহরণ দিচ্ছি, দেখো আমাদের আঙুলটা দেখো, প্রত্যেকে নিজের নিজের আঙুল দেখো, প্রত্যেকে নিজের নিজের আঙুল দেখো, দেখো এটা একটা গাঁট না, এটা কর বলে আমরা, এখানে একটা কর, এখানে একটা কর, এখানে একটা কর, এই ক্লস গুলো না এই করের মতো কাজ করে, কিসের মতো কাজ করে, এই আঙুলের করের মতো, দেখো আমি এটাকে বেন্ড করছি, আমি এটাকে বেন্ড করছি, ঠিক আছে, এই করটাকে আমি বেন্ড করলাম, দেখো বেন্ড করলাম, বেন্ড হচ্ছে। তো সেন্টেন্সটাকেও আমরা ফ্লেক্সিবল বানাবার জন্য এই ক্লস ইউজ করি। এ দেখো এই কর্ডটা এটার সঙ্গে যুক্ত, এটা এটা এটার সঙ্গে যুক্ত, মিলে একটা আঙুল তৈরি হয়েছে, এই আঙুলটাও আমরা বলতে পারি কি সেন্টেন্স। আর এই আমাদের কর্ডটা কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো, আঙুলের ভিত্তিতে ভাবো প্রত্যেকটা কর কত ইম্পর্টেন্ট, না তো আমরা এই যে মুঠি করতে পারবো না, তাই না? তাহলে সেন্টেন্স কীভাবে তৈরি হবে, সেন্টেন্সের গঠনের জন্য, সেন্টেন্সের নানা রকম গঠনের জন্য যা খুশি তাই আমরা সেন্টেন্সকে কীভাবে সিম্পল করবো, কমপ্লেক্স করবো, কম্পাউন্ড করবো, নানা রকম তার সংযোজন বিয়োজন, এটা এটার জন্য ক্লজটা খুব ইম্পর্টেন্ট, বাক্যাংশ দরকার। ঠিক আছে, বাক্যের বাক্যের বাক্যাংশ বাক্যকে পূর্ণ করে, সেই দিক থেকে বাক্যের এই ক্লজটা শিখবো আমরা। ক্লজ শিখলে সেন্টেন্স ভালো জানবো, সেন্টেন্স ভালো জানলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ভালো জানবো, সেন্টেন্স ভালো জানলে জয়নিং অফ সেন্টেন্সেস পারবো, সেন্টেন্স ভালো জানলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস পারবো, আর এগুলো পারলেই পরীক্ষা হলে গ্রামার পারবো, গ্রামার পারলে নম্বর পাবো, আর সেন্টেন্স ভালো করে শিখতে পারলে আমরা রাইটিং স্কিল ভালো পারবো, রাইটিং স্কিল ভালো পারলে আরও বেশি নম্বর পাবো, উদ্দেশ্য আমাদের এটাই, তাই না? এই যে দেখো সেন্টেন্স ফ্লেক্সিবিলিটি, ক্লজ সেন্টেন্সকে ফ্লেক্সিবিলিটি দেয়। ধরো এই যে আমার আঙুলটা আছে, ভালো করে দেখবে এই আঙুলটা আমার ফ্লেক্সিবল, কীরকম ফ্লেক্সিবল, আমি এটাকে এখানে ঠেকাতে পারবো, এ দেখো এই আঙুলটাকে আমি এখানে ঠেকিয়ে দিলাম, কী করলাম ঠেকিয়ে দিলাম, আরও দেখো এটা আঙুলকে কী করলাম, এ ঠেকিয়ে দিলাম, ঠিক এই আঙুলটা থেকে গেল। এখানে কে সাহায্য করলো, তাহলে আমার এই করগুলো সাহায্য করলো, কে সাহায্য করলো, এই কর, এই কর এটা আমার সাহায্য করছে এই আঙুলটাকে বেন্ড করতে। এই এই এক একটা কর ধরলাম একটা ক্লজ, কী বললাম এক একটা কর হলো এক একটা ক্লজ, এর দেখো ফ্লেক্সিবিলিটি কীভাবে বুঝতে পারলাম, ঠিক বাক্যের ফ্লেক্সিবিলিটি এই ক্লজগুলো দেয়, বুঝতে পারছো? তো ক্লজ কিন্তু ভালোভাবে শিখতে হবে। আমি একটু সরে যাচ্ছি, এটাকে স্ক্রিনশট করে নাও, ডেফিনেশনটাকে কাজে দিবে, খাতায় নোট ডাউন করো, এবার এক্সাম্পল মানে এক্সাম্পল নিয়ে আসছি, ওই যে পার্টগুলো বলতে হবে, এবার বেসিক্সের মধ্যে কোন কোন ক্লজ আছে ওটাকে নিয়ে আসছি, ফট করে তাড়াতাড়ি স্ক্রিনশট করে নাও, করে নাও স্ক্রিনশটটা। আচ্ছা এবার দেখো, একটু আগে আমি বললাম না যে ক্লজ, ক্লজটার ব্যাপারে তোমরা দেখলে ক্লজটা কি, আর ক্লজের ডেফিনেশন থেকে আমি কি বললাম, শব্দগুচ্ছ, কি নিয়েছিলাম, শব্দগুচ্ছ, মনে পড়ছে? ক্লজের ডেফিনেশন বলতে গিয়ে আমি একটা শব্দগুচ্ছ কথাটা ইউজ করেছিলাম। তো সাধারণত আমাদের মনে কী হয় জানো, যে শব্দগুচ্ছ নাকি তো ফ্রেজ, তো ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্যটা কী, ঠিক আছে, ওটাও শব্দের সেন্টেন্সের একটা পার্ট, ফ্রেজটা ক্লজটাও পার্ট, তাহলে এই দুটোর মধ্যে তফাতটা কী, পার্থক্যটা কী, তো পার্থক্যটা দেখে না ভালো করে, তাহলে আমার একটা ক্লিয়ার হবে। এই দেখো ক্লজ, ক্লজের মধ্যে কী থাকে, দেখো ক্লজ এমন শব্দগুচ্ছ যাতে সাবজেক্ট এবং অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু দেখো অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকতেই হবে। যেমন দ্য ম্যান হু ইজ ইন ব্ল্যাক কোট ইজ আওয়ার টিচার, মানুষটি যিনি ব্ল্যাক কোটে আছেন, দেখো হু, এই দেখো এই অংশ দেখো, দ্য ম্যান হু ইজ ইন ব্ল্যাক কোট, তখন এই অংশটা, এই পার্ট, এই পার্টটা, দ্য ম্যান থেকে ব্ল্যাক কোট পর্যন্ত, দেখো এখানে একটা ফাইনাল ভার্ব আছে ইজ, ইজ একে বি ভার্ব বলো, এটা ফাইনাল ভার্ব, আবার দেখো আরেকটা আছে, আবার একটা ইজ আছে, ইজ আওয়ার টিচার, এটা একটা আলাদা ক্লজ,
আমি এগুলো ভালো করে দেখাবো। আগে দেখে নাও ক্লজটা কি, এইটুকু অংশ ক্লজ, দুটো ক্লজ আছে দেখো, দা থেকে কোর্ট পর্যন্ত একটা ক্লজ, আবার এখান থেকে আটটা ক্লজ আছে, ইজ আওয়ার টিচার। তাহলে কি বললাম, এটা হলো ক্লজ, বুঝতে পারছো তো? তাহলে এখানে সাবজেক্ট আর ফাইনাল ভার্ব অবশ্যই দেবে, এটা ক্লজ। এবার ফ্রেজটা কি দেখো, ফ্রেজ এই দেখো, ফ্রেজটা দেখো, ফ্রেজ কি এমন শব্দগুচ্ছ যাতে সাবজেক্ট ও ফাইনাল ভার্ব নেই, এমন একটা শব্দগুচ্ছ যাতে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে না। তো দেখো যেমন দ্য ম্যান উইথ ব্ল্যাক কোট, দ্য ম্যান উইথ ব্ল্যাক কোট, কি বললাম, মানুষটি যে ব্ল্যাক কোটের সঙ্গে আছে বা ব্ল্যাক কোট পরিহিত মানুষটি, দ্য ম্যান উইথ ব্ল্যাক কোট, দেখো এই যে উইথ থেকে শুরু, এই উইথ থেকে শুরু এ ব্ল্যাক কোট, তার মানে এই যে উইথ থেকে শুরু, উইথ থেকে এই ব্ল্যাক কোট অংশটুকুটা, আর এটাও একটা ফ্রেজ দেখো, ওই ফ্রেজের মধ্যে এই যে দেখো দা থেকে কোটের মধ্যে দেখো কোনো ভার্ব আছে, কোনো ফাইনাইট ভার্ব নেই, ঠিক আছে দেখো। তাহলে কিন্তু এই দেখো দা থেকে, দ্য ম্যান থেকে কোট পর্যন্ত এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দ্য ম্যান থেকে ব্ল্যাক কোট পর্যন্ত একটা ক্লজ। আর যদি ধরি রাখে ইজ আওয়ার টিচার, তো ধরে নাও এটা ক্লজ, কিন্তু এটা ক্লজ না, এই জন্য ক্লজ না, ভালো করে দেখো ফাইনাইট ভার্ব নেই, এই যে দ্য ম্যান উইথ ব্ল্যাক কোট, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে কি নেই, কোনো ভার্ব নেই, তার জন্য এটা ক্লজ হয়েও ক্লজ হলো না, বাক্যের একটা খণ্ডাংশ হয়েও ক্লজ বলা যাবে না ওটাকে। তাহলে দ্য ম্যান উইথ ব্ল্যাক কোট এই অংশটুকুর মধ্যে, ভালো করে শুনবে, এই অংশটুকুর মধ্যে এই উইথ থেকে শুরু করে দেখো, উইথ ব্ল্যাক কোট অংশটা, উইথ ব্ল্যাক কোট এই অংশটুকু হলো ফ্রেজ, কি বললাম, ফ্রেজ, এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, উইথ ব্ল্যাক কোট অ্যাডজেক্টিভ, কেমন পড়ছে পোশাক, তো কালো, কালো কোট। তাহলে দ্য ম্যান উইথ ব্ল্যাক কোট, এই উইথ ব্ল্যাক কোট অংশটা কি হলো ফ্রেজ, আর বাকিটা তো দেখো ইজ আওয়ার টিচার, দুটোরই মানে একই, হ্যাঁ দুটোরই মানে একই। তাহলে এই ক্লজ দেখলে আর তোমরা এই ফ্রেজ দেখলে, তাহলে ক্লজের আর ফ্রেজের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে, ওখানে সাবজেক্ট আর ফাইনাল ভার্ব থাকবেই, এখানে সাবজেক্ট ফাইনাল ভার্ব থাকবে না, ঠিক আছে বুঝে নাও। তো এটাকে একটু করে একটু স্ক্রিনশট করে নাও, আমি আরও একটু কিছু অন্য তোমাদের ভাগগুলো, যে ক্লজকে ক্লজের বেসিক পার্টে ভাগ করে নামাতে গেলে কী কী হয় সেটা নিয়ে আসছি, স্ক্রিনশট করে নাও। তাহলে দেখো ক্লজের শ্রেণী বিভাগটা নিয়ে এবার আলোচনা করি আমরা। সাধারণত ক্লজ কী কী প্রকারের পাই, একে বলে ক্লাসিফিকেশন অফ ক্লজেস, ক্লজ সাধারণত কয়েক কয়েক প্রকারের হয়, তো দেখো ভালো করে এখানে ক্লজ, ঠিক আছে ভালো করে দেখো ক্লজ। আচ্ছা এই যে ক্লজ, ক্লজের প্রথম বিভাগটা দেখো, প্রথম যে পার্টটা যদি আমরা ক্লজের ক্লাসিফিকেশন করতে যাই, তাহলে কী ধরনের প্রথমে ক্লজ পাই দেখো ভালো করে, প্রিন্সিপাল ক্লজ, কি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে মুখ্য বাক্যাংশ, ঠিক আছে মুখ্য বাক্যাংশ, যে অর্থটা, যে বাক্যাংশটা বাক্যের অর্থটা একবারে ক্লিয়ারলি প্রকাশ করে, কারোর উপর ডিপেন্ড করে না, ও যা বলতে চায় তা বলে দেবে, ওকে প্রশ্ন বলে তুমি উত্তরটা পাবে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ওর আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্যাংশ, বুঝতে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, স্বাধীন বাক্যাংশ। আর তা হচ্ছে মেইন ক্লজ, প্রধান বাক্যাংশ, বুঝতে পারছো প্রধান বাক্যাংশ, এটা হয়ে গেল। তাহলে কি বললাম আমি, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ। নেক্সট দেখো, এই দেখো সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ, কি বললাম সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা এর উপর ডিপেন্ড করে, এই এই ক্লজ না এর উপর ডিপেন্ড করে, অর্থ প্রকাশ করার জন্য এই ক্লজটা এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর একটা ক্লজ আছে দেখো, কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এর মানে হলো সমপদস্থ বাক্যাংশ, এর মানে হলো সমপদস্থ বাক্যাংশ মানে এখানে দুই বা তার বেশি ক্লজেস থাকতে পারে, সবটা ক্লজই ডিপেন্ডেন্ট ক্লজ, সবটা ক্লজ সরি সবটা ক্লজই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানকার ক্লজগুলো সবাই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সে দুই হোক, তিন হোক, চার হোক, চারটা বাক্যাংশ হোক, দুটো হোক, বুঝতে পারছো। এই কোঅর্ডিনেট ক্লজের কাজটা হলো স্বাধীনভাবে সব কটা ক্লজই, কোঅর্ডিনেট ক্লজগুলো প্রত্যেকটাই কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। এখানে আমি এক্সাম্পল দিয়ে রেখেছি, ভালো করে দেখো তাহলে বুঝতে পারি হবে। হ্যাঁ দেখো প্রথম প্রথম এক্সাম্পল কি আছে, উই নো হিম, আমরা তাকে চিনি, উই নো হিম, আমরা তাকে চিনি, হু ইজ এ ড্রাইভার, যিনি হন ড্রাইভার, উই নো হিম, হু ইজ এ ড্রাইভার, দেখো উই নো হিম, আমরা তাকে চিনি, আমরা কাকে চিনি, আমরা তাকে চিনি, উত্তর পেলাম, আমরা কাকে চিনি প্রশ্ন করো, আমরা তাকে চিনি। তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এই অংশটার নাম হলো প্রিন্সিপাল ক্লজ। এবার দেখো এটা, হু ইজ এ ড্রাইভার, যে হয় ড্রাইভার, চালক, তো কে হয় ড্রাইভার, তো এর পরিচয়টা এই হু
কে হয় ড্রাইভার? এই ড্রাইভারের পরিচয়টা আসছে না, ড্রাইভারের পরিচয়টা আসছে না, যে হি, এই যে আসছে দেখো, তাহলে এটা ছাড়া এটা অর্থ প্রকাশ করতে পারছে? এই ড্রাইভারটা কে? ওই হি পার্সনটা যাকে আমরা চিনি, তাহলে উই নো হিম, আমরা তাকে চিনি যে হয় ড্রাইভার। বুঝতে পারছো? তাহলে কে হয় ড্রাইভার? যে হয় ড্রাইভার, তো কে হয় ড্রাইভার? তাহলে এই হিটা হয় হিমের মধ্যে, হিমটা অবজেক্ট, হিমটাকে সাবজেক্ট করলে হি পাবো, এই হি হলো মানে উত্তরটা। তাহলে দেখো এর উত্তরটা পেতে গেলে আমাদেরকে এখানে আসতে হচ্ছে, তাই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা স্বাধীন বাক্যাংশ বা প্রধান বাক্যাংশ বা মুখ্য বাক্যাংশ। হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ শিখে গেলে। এবার দেখো এখানে প্রিন্সিপাল ক্লজ, এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে, হু ইজ অনেস্ট, যে হয় সৎ, প্রত্যেকে তাকে ভালোবাসে, যে হয় সৎ। তাহলে দেখো এখানে প্রিন্সিপাল ক্লজ কে? প্রিন্সিপাল ক্লজ হলো এভরিবডি লাভস হিম, কাকে সবাই ভালোবাসে? তাকে সবাই ভালোবাসে। কাকে সবাই ভালোবাসে? তো তাকে সবাই ভালোবাসে। দেখো যে হয় অনেস্ট, তো কে হয় অনেস্ট? কে হয় অনেস্ট? এই যে তাকে, এর মানে দেখো এই অনেস্ট পার্সনটা, এই অনেস্ট পার্সনটা, অনেস্ট পার্সনটা এখানে এসে দেখো মাইনে ক্লিয়ার করছে এই অনেস্টটা। তো এই হি, হিম বা হি ব্যক্তিটা যে সাবজেক্ট, এই ব্যক্তিটাকে সবাই পছন্দ করে, হিরূপী সাবজেক্ট যেটা, তার মানে আমরা বুঝতে পারছি এখানে এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে, যে হয় সৎ। তাহলে এর অর্থটা ক্লিয়ার করছে এই বাক্যাংশটা। তাহলে এই বাক্যাংশটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। দেখো যেন আমি সংক্ষেপ লিখে দিয়েছি, পি আর ক্লজ, পি পি আর সি এল, আর এখানে দেখো সাব মানে সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখো এটা কোঅর্ডিনেট ক্লজটা কিরকম, কোঅর্ডিনেট ক্লজটা দেখো, বিপু ক্যান প্লে, বিপু খেলতে পারে, বিপু বিপু খেলতে পারে, কি করতে পারে? বিপু খেলতে পারে, ঠিক আছে, বিপু ক্যান প্লে বাট হি ক্যানট সিং, কিন্তু সে গাইতে পারে না, কিন্তু সে গাইতে পারে না। তো বিপু কি করতে, বিপু কি করতে পারে? দেখো এখানে বলো বিপু ক্যান প্লে, খেলতে পারে কে? তো বিপু। গাইতে পারে না কে? তো হি। তাহলে আমরা এইটুকু অংশে উত্তর প্রশ্নগুলো পেয়ে যাচ্ছি উত্তরটা, আবার এইটুকু অংশে প্রশ্নগুলো উত্তরটা পেয়ে যাচ্ছি। তো বলে এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। যখন এই ধরনের ক্লজগুলো থাকে, যখন ক্লজগুলো কারোর উপর ডিপেন্ড না করে নিজের অ্যান্সার নিজে দিতে পারে, তখন ওইগুলো ক্লজের নাম হয়ে যায় কি, কোঅর্ডিনেট ক্লজ। কি বললাম? কো বলো, কোঅর্ডিনেট ক্লজ, ওইগুলো ক্লজের নাম হয়ে গেলো কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আমাদের একটা ব্যাপার আছে এখানে, যেটা আমাদের এক্সাম এক্সামে যেটা আসে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজ, এই যে ব্যাপারটা আসে, এই ব্যাপারটা না এখান থেকে যায়, এটা এখান থেকে আমাদের এক্সামে আসে। আর যারা ছোটরা দেখছো ক্লাস, যারা ধরো কি সিক্স সেভেন এইটের স্টুডেন্টরা দেখছো, তাদের না এইরকমভাবে আসে, নির্ণয় করতে বলে, আন্ডারলাইন করতে বলে, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আন্ডারলাইন করে দেখাও, কোনটা কোঅর্ডিনেট ক্লজ আন্ডারলাইন করে দেখাও। বুঝতে পারছো? তো ওদেরকে আন্ডারলাইন করতে বলে। আর যারা মানে নাইন টেনে দেখছো বা ইলেভেন টুয়েলভে ছেলেরা দেখছো, স্টুডেন্টসরা দেখছো, তাদের জন্য বলি, তাদের না বলে দেবে জয়েন দ্য সেন্টেন্সেস উইথ নাউন ক্লজ, উইথ অ্যাডজেক্টিভ ক্লজ, উইথ অ্যাডভার্ব ক্লজ। বুঝতে পারছো? তো আমাদেরকে এক্সামে যে কাজটা করতে হবে, যে গ্রামার পার্টটা করতে হবে, সেটা আসে এখান থেকে, এই এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে। বুঝতে পারলাম? সাবঅর্ডিনেট ক্লজ থেকে। তোমরা এটাকে আবার স্ক্রিনশট করে নাও খাতাতে লিখে রাখার জন্য। এবার সাবঅর্ডিনেট ক্লজের ভাগটাকে নিয়ে আসছি। এবার সাবঅর্ডিনেট ক্লজের ভাগটা দেখে নিই। আমি একটু আগে বললাম সাবঅর্ডিনেট ক্লজের ভাগগুলো আছে, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজের কোনো উপবিভাগ নেই, কোঅর্ডিনেট ক্লজের কোনো উপবিভাগ নেই, তবে সাবঅর্ডিনেট ক্লজের তিনটা ভাগ আছে, আর এই তিনটা ভাগের উপরে আমাদের এক্সামে নাম্বার পেতে হবে। এই তিনটা ভাগের উপরে আমাদের সেন্টেন্সে জয়েনিং করতে দেয়, ক্লজ ক্লজ ভিত্তিক জয়েনিংগুলো আছে। বুঝতে পারছো? তাই জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। ভালো করে দেখো সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিন ভাগে। যেমন ধরো প্রথমটা হলো নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। দ্বিতীয়টা হলো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, কি বললাম? অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, ঠিক আছে। আর তিন নম্বরটা হলো অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আরটা হলো অ্যাডভার্ব ক্লজ, বললাম অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। বুঝতে পারলে দেখলে এটা? আচ্ছা, এই তিনটা ক্লজকে নিয়ে অনেক আলোচনা আছে। বুঝতে পারছো? আমাদেরকে নাম্বার পেতে হবে এক্সামে। নাউন ক্লজকে নিয়ে আমরা আলাদা করে ক্লাস করবো, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজকে আলাদা করে আমরা ক্লাস করবো,
এক্সামে কেমন হবে আসছে সেটা দেখবো, ঠিক আছে, অ্যাডভান্স ক্লাস নিয়েও আলাদাভাবে ক্লাস করবো। তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে, দেখো এখানে লেখা রেখেছি আমি, যারা আজকে দেখলে ভিডিওটা তার নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, এই ভিডিওটা নিয়ে আসছি আমি। নেক্সট ক্লাস অন নাউন ক্লজ, শুধুমাত্র আমরা নাউন ক্লজ নিয়ে একবারে কেটে কেটে গ্রামার করবো, প্রত্যেকটা পার্টের উপরে গ্রামার থাকবে। ভালো করে দেখলে তোমাদের এক্সামের নাম্বার পেতে কেউ থামতে পারবে না, নাম্বার তোমরা পাবেই, ঠিক তোমাদের হবেই। তাই জন্য নেক্সট পার্টটা নিয়ে আসছি আমি নাউন ক্লজ। নাউন ক্লজ নিয়ে যতটা আলোচনা করা যায় বিশদ আমরা আলোচনা করবো, ঠিক আছে। তোমরা রেগুলারলি ফলো করো ক্লাসটাকে, ক্লাসগুলো যেটা আসছে নাউন ক্লজের পরে অ্যাডজেক্টিভ আসবে, অ্যাডজেক্টিভ ক্লজের পরে আমরা অ্যাডভার্ব ক্লজ দিয়ে শেষ করবো। যদি আরও কিছু থাকে প্র্যাকটিসের জন্য দেখবো ওটা, আপাতত এইটুকু প্ল্যান আছে। তোমরা দেখো পরের ভিডিওটা নিয়ে আসছি আমরা, তাহলে পরের ভিডিওটাতে আমরা আলোচনা করতে যাচ্ছি কি নাউন ক্লজ, ঠিক আছে, দেখতে থাকো তাহলে।